আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত মেমেন সুলতানা কিচেনের পক্ষ থেকে। আমি নিগার সুলতানা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কন্ডেন্স মিল্ক রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায়। আপনারা যে কেউ এটা বাসায় তৈরি করে দুই থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবে। খুবই সহজ এই রেসিপিটি, দেখতে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সেজন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিব 2.5 কাপ দুধ, আপনারা যে পরিমাণ তৈরি করতে চান সে কাপে দুধ দিয়ে দিবেন, সে কাপের অনুযায়ী রেশি অনুযায়ী চিনি দিতে হবে। আমি একটা কাপ নিয়ে নিয়েছি, 2.5 কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি। 2.5 কাপ দুধের জন্য আমার চিনি দিতে হবে 1 কাপ দিয়ে হাফ, অর্থাৎ 1.5 কাপ চিনি দিতে হবে 2.5 কাপ দুধের জন্য। আপনারা যে কাপে দুধ দিবেন ওই কাপে চিনি দিবেন। এখন আমি দুধটাকে সিদ্ধ করে নিয়েছি, দুধটা সিদ্ধ হওয়ার পরে আমি চিনি অ্যাড করব, সেজন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিব। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, তারপর আরো অল্প দিয়ে দিব। দেখুন, এখন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। চিনি মেশানোর পর দুধটা পাতলা মনে হতে পারে, কারণ চিনিতে পানি, চিনিটা যখন গলে যায় এর পানিগুলো ছেড়ে দেয়, সেজন্য দুধটা পাতলা লাগে। দেখুন, দুধটা হালকা হালকা পাতলা লাগতেছে। এভাবে দুধটাকে নেড়ে ছেড়ে দিতে হবে সব সময়, নাড়া বন্ধ করা যাবে না। এভাবে 10 মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে চিনি থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেটা শুকিয়ে দুধটা কিছু ঘন হয়ে আসে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখন আমি 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আপনারা এখানে বেকিং সোডাটা ইউজ করবেন 1/2 চা চামচের চেয়ে কম। এই সোডাটা দেওয়ার পরেই দুধটা অনেকটা ফোমিভাবে ধারণ করবে, ফুলে উঠবে। আপনারা ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট সোডাটা দেওয়ার জন্য হয়ে থাকে। এরপর দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, নয়তো কন্ট্রোল করতে পারবেন না, দুধটা পড়ে যেতে পারে। দেখুন, বেকিং সোডাটা দেওয়ার পর থেকে দুধটা কিভাবে ফুলে উঠতেছে, কিন্তু অনবরত নেড়ে চেড়ে এভাবে ঘন ঘন নেড়ে দিতে হবে। কারণ এই সময় দুধটা অনেক ঘন হয়ে আসে। ফোমটা কিছুক্ষণ পরেই কমে যাবে। দেখুন, দুধটা অনেক শুকিয়ে গিয়েছে এবং ঘন হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমাদেরকে চুলাটা অফ করে দিতে হবে। আমি চুলাটা অফ করে দিয়েছি,
এই উপরের যে ফেনা হয়ে আছে এটা কমে যাবে, দেখুন কন্ডেন্স মিক্সটা। তারপরে যখন হালকা ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি, এটা যদি একদম ঠান্ডা হয়ে যায় আরও একটু ঘন হয়ে আসবে, দেখুন এর চেয়ে বেশি ঘন করলে।